ব্রিটেনের প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। দায়িত্ব নেয়ার পর প্রথমবার স্ত্রী কুইন কনসর্ট ক্যামিলাকে নিয়ে তিন দিনের সফরে জার্মানিতে গেলেন তিনি। বুধবার বার্লিনে পৌঁছালে তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার ও দেশটির সেনাবাহিনী চৌকশ দল। পরে রাজার গাড়িবহরটি বিমানবন্দর থেকে আসে বার্লিনের ঐতিহাসিক ব্র্যান্ডেন্সবুর্গ গেটের সামনে। সেখানে তৃতীয় চার্লসকে আরও একবার লালগালিচা অভ্যর্থনা জানান জার্মান প্রেসিডেন্ট ও তার স্ত্রী। বাজানো হয় দু দেশের জাতীয় সঙ্গীত। ব্রিটিশ রাজা চার্লসকে স্বাগত জানাতে দু দেশের পতাকা হাতে বার্লিনের রাস্তায় শত শত মানুষ অপেক্ষা করে। এ সময় রাজাকে একনজর দেখতে পেরে উচ্ছ্বসিত স্থানীয়রা। এ সময় জার্মান রাষ্ট্রপতি ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেনমায়ার আয়োজিত একটি রাষ্ট্রীয় ভোজসভায় রাজা অংশীয় গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা ও অগ্রসর করার জন্য উভয় দেশের অঙ্গীকারের ওপর জোর দেন। তিনি বলেন, আজকে এটি এত স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যে আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইউক্রেনের সাথে একত্রে দাঁড়িয়েছি। ব্রেক্সিট পরবর্তী জার্মানির সঙ্গে ব্রিটেনের সম্পর্ক উন্নয়নই এ সফরের মূল উদ্দেশ্য বলে মনে করছে বিশ্লেষকরা। একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন সহ দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হবে রাজার তিন দিনের এ সফরে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।